আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব পানি সম্পদ মন্ত্রণালয়ের ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটি সাথেই থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 8 নম্বর অঙ্ক দিয়ে। 8 নম্বর অঙ্ক ছিল, কামাল সাহেব তার স্ত্রীর চেয়ে 6 বছরের বড়। তার স্ত্রীর বয়স তার ছেলের বয়সের 4 গুণ। 5 বছর পর ছেলের বয়স 12 বছর হলে 3 বছর পর কামাল সাহেবের বয়স কত হবে? তো এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 5 বছর পর ছেলের বয়স 12 বছর। পাঁচ বছর পর ছেলের বয়স যদি 12 বছর হয়, বর্তমানে ছেলের বয়স বারো বিয়োগ 5 ইকুয়াল টু আসবে হচ্ছে 7 বছর। এটা হচ্ছে বর্তমানে ছেলের বয়স। তাহলে কামাল সাহেবের স্ত্রীর বর্তমান বয়স হবে হচ্ছে ছেলের বয়সের 4 গুণ, অর্থাৎ কামাল সাহেবের স্ত্রীর বর্তমান বয়স ছেলের বয়সের 4 গুণ, অর্থাৎ 7 × 4 ইকুয়াল টু আসবে হচ্ছে 28 বছর। অতএব কামাল সাহেবের বয়স 6 বছরের বেশি, তাহলে আসবে হচ্ছে 28 + 6 ইকুয়াল টু আসবে হচ্ছে 34 বছর। তাহলে কামাল সাহেবের বয়স বর্তমান বয়স হচ্ছে 34 বছর। জিজ্ঞাসা করা হয়েছে 3 বছর পর কামাল সাহেবের বয়স কত হবে, তাহলে আমরা বলতে পারবো হচ্ছে 3 বছর পর কামাল সাহেবের বয়স 34-এর সাথে 3 যোগ হবে ইকুয়াল টু আসবে হচ্ছে 37 বছর, অর্থাৎ 37 বছর হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 9। নাম্বার 9-এ বলা আছে, 10টি সংখ্যার যোগফল 380, এদের প্রথম 4টির গড় 50 এবং শেষ 5টির গড় 32, পঞ্চম সংখ্যাটি কত? তো এখানে দেওয়া আছে যে 10টি সংখ্যার যোগফল 380। তাহলে প্রথম 4টি সংখ্যার যোগফল বা সমষ্টি ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের এখানে 50 × 4, অর্থাৎ 200। আর শেষ 5টি সংখ্যার সমষ্টি ইকুয়াল টু আসবে হচ্ছে 5 × 32 ইকুয়াল টু আসবে হচ্ছে 160। তাহলে প্রথম 4টার যোগফল হচ্ছে 200 আর শেষ 5টার যোগফল হচ্ছে 160। তাহলে বিয়োগ করতে হবে সবগুলি থেকে, বিয়োগ করলে আসবে হচ্ছে পঞ্চম সংখ্যাটি ইকুয়াল টু আসবে হচ্ছে 20। এই 20 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 10। নাম্বার 10-এ বলা আছে, একটি নল খালি চৌবাচ্চাটিকে 18 মিনিটে পূর্ণ করে, অপর একটি নল চৌবাচ্চাটিকে 12 মিনিটে খালি করে। অর্ধেক পানিপূর্ণ অবস্থায় নল দুইটি একসাথে খুলে দিলে কত সময়ে চৌবাচ্চাটি খালি হবে? অর্থাৎ বলা আছে যে একটা নল দিয়ে 18 মিনিটে পূর্ণ করে, অপর নল দিয়ে 12 মিনিটে খালি করে। তো দুইটি একসাথে খুলে দিলে অর্ধপূর্ণ অবস্থায় যেই চৌবাচ্চাটা থাকবে সেটা কতক্ষণে খালি হবে? তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এই নল দিয়ে খালি হয় সেটা অপেক্ষাকৃত মোটা নল। তাহলে দুটো যদি একসাথে চালু করা হয় তাহলে এটা খালি হতে থাকবে। তাহলে আমরা দেওয়া আছে যেটা সেটা হচ্ছে প্রথম নল দিয়ে 18 মিনিটে পূর্ণ হয়, তাহলে 1 মিনিটে পূর্ণ হয়, আঠারো ভাগের 1 অংশ। আর অপর নল দিয়ে 12 মিনিটে খালি হয়,
তাহলে 1 মিনিটে খালি হবে 12 ভাগের 1 অংশ। এখন আমরা বলতে পারবো যে দুইটা নলে যদি খুলে দেওয়া হয় তাহলে এখানে আসবে উভয় নল খুলে দিলে এক মিনিটে খালি হয়, খালিটা আমরা আগে লিখবো কারণ এটা বড় আর 18 ভাগের 1 ছোট। এটা করলে পাওয়া যাবে হচ্ছে 36 ভাগের 1 অংশ, অর্থাৎ 36 ভাগের 1 অংশ 1 মিনিটে খালি হয় যদি দুইটাই খুলে দিই। তাহলে আমরা বলতে পারবো হচ্ছে সম্পূর্ণ খালি হয় 36 মিনিটে আর অর্ধেক খালি হয় 36 × 2 ভাগের 1 = 18 মিনিটে। তাহলে অর্ধেক খালি হবে হচ্ছে 18 মিনিট। এটি হবে প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 11। নম্বর 11তে দেওয়া আছে a+b = 13 এবং a-b = 3 হলে a² + b² এর মান কত। তো দেওয়া আছে হচ্ছে a+b = 13, a-b = 3। বের করতে হবে হচ্ছে a² + b² a² + b² সূত্র যদি আমরা করি তাহলে আসবে হচ্ছে a+b² + a-b² / 2। তো a+b² মান যদি বসাই তাহলে 13² + আসবে হচ্ছে 3² / 2 = আসবে হচ্ছে 169 + 9 / 2 = আসবে হচ্ছে 178 / 2 = আসবে হচ্ছে 89। এটি হবে নির্ণয় মান, এটি প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 12। নম্বর 12তে বলা আছে a+b = 5 এবং a-b = 3 হলে ab এর মান কত। তো ab = আমরা জানি হচ্ছে a+b/2² মাইনাস a-b/2². a+b-র মানে হচ্ছে 5 5/2² মাইনাস 3/2² 25/4 মাইনাস 9/4 = আসবে হচ্ছে 16/4 = আসবে হচ্ছে 4, অর্থাৎ নির্ণয় মান হবে হচ্ছে 4। এটি হবে প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।